আন্তর্জাতিক সংবাদ। কানাডার উইনিপেগ শহরে স্থাপিত যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য উপড়ে ফেলেছে বিক্ষোভকারীরা। এ সময় চালু থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েকটি স্কুল থেকে শিশুদের গণকবর খুঁজে পাওয়ার পর কানাডা জুড়ে তা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার জেরেই ব্রিটিশ রানীদের ভাস্কর্য ভাঙা হলো। সম্প্রতি কানাডা বন্ধ হয়ে যাওয়া কিছু আবাসিক স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া যায়। এই ঘটনা কানাডা জুড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে। কানাডা, ব্রিটিশ কলম্বিয়া এবং সাসকাচুয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাসিক এসব স্কুলগুলো তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে ক্যাথলিক চার্চদের দ্বারা পরিচালিত হতো।